আগামী 4 জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তৎপরতা বিজেপি কর্মীদের। এরই লক্ষ্যে শুক্রবার দক্ষিণ জেলার সফরে গেলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। প্রতিটি মণ্ডলে গেলেন তিনি, কথা বললেন কার্যকর্তাদের সঙ্গে। প্রত্যেকে 4 জানুয়ারি আস্তাবল ময়দানে আসার কথা বললেন তিনি। নতুন বছরের শুরুতেই রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিজেপি দলের কার্যকর্তাদের প্রস্তুতি রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতির মতোই। একদিকে ইংরাজি নববর্ষের বর্ষবরণের জন্য প্রস্তুত হচ্ছে গোটা দেশ এবং রাজ্য, আর অন্যদিকে বিজেপি দলের কার্যকর্তারা প্রস্তুত হচ্ছেন প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য। এই লক্ষ্যে শুক্রবার দক্ষিণ জেলা সফরে গেলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। তিনি প্রথমে রাজনগর এবং পরবর্তী সময় বিলোনিয়া, জোলাইবাড়ি, শান্তের বাজার, দক্ষিণ জেলার প্রায় প্রতিটি বিধানসভা মণ্ডল কার্যালয়গুলিতে গেলেন। মণ্ডল নেতৃত্ব এবং বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীদের সাথে সম্পর্ক স্থাপন করে আগামী 4 জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে বিপুল পরিমাণ কর্মী সমর্থকদের উপস্থিত করার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা প্রত্যেকে জানি আগামী 4 জানুয়ারি শক্তিশালী রাষ্ট্রের শক্তিশালী প্রধান, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রধান যিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যে উনি পদার্পণ করছেন। আমাদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা উনি তার উদ্ঘাটন করবেন, পাশাপাশি আর নতুন যে প্রজেক্ট বিদ্যাজ্যোতি প্রকল্প শুভারম্ভ ওনার শুভ হাত ধরে হবে। তো যেহেতু আমাদের সকলের মনে হৃদয়ের মধ্যে যিনি আছেন প্রধানমন্ত্রী আসছেন, তো আমরা সবাই সেখানে যাব। তো ওই প্রোগ্রামটাকে, ওই কার্যক্রমটাকে সামনে রেখে আমার আজ দক্ষিণ জেলায় আসা। তো কিছুক্ষণ আগে রাজনগর মণ্ডলে আমাদের বৈঠক হয়েছে, এখন বিলোনিয়াতে হয়েছে। আমার পাশে আছেন মণ্ডলের আমাদের মাননীয় সভাপতি জেলার জিএস আছেন, এখানে আমাদের যিনি চেয়ারম্যান নিখিল দাও আছেন। সকলে মিলে আমাদের কার্যকর্তাদের সঙ্গে আজকে মিলিত হয়েছে এবং সবার মধ্যে একটা মানে বিশাল, মানে বলা যায় না, এটা ভাষা দিয়ে ব্যক্ত করা যায় না যে মোদিজি আসবেন। মনে হচ্ছে যে মোদিজি তো আগরতলা। বিলোনিয়া মণ্ডল কার্যালয়ে এদিন দুপুর 1 নাগাদ পাপিয়া দত্ত সফর করেন। সেখানে দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের সাথে আলাপচারিতাও করেন এবং তাদের কাছে বিনম্রভাবে আবেদন জানান আগামী 4 জানুয়ারি রাজ্যের স্বপ্ন পূরণের দিন। সেদিন প্রত্যেক দলীয় কার্যকর্তারাই প্রধানমন্ত্রীর সভাতে বিপুল পরিমাণে অংশগ্রহণ করেন এবং শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থাকেন, প্রধানমন্ত্রীর বক্তব্যগুলি যেন মন দিয়ে শোনেন, কারণ এই দিন রাজ্যের জনগণের জন্য বিশেষ দিন হয়ে থাকবে। একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বারোদ্ঘাটন করবেন প্রধানমন্ত্রী, এছাড়া আরো দুটি স্কিমের শুভারম্ভ করবেন বলে তিনি জানালেন। এছাড়া আগামী দিন দলের বিভিন্ন কার্যক্রম নিয়েও তিনি আলোচনা করেন। মণ্ডলে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের পৌরপিতা নিখিল চন্দ্র গোপ, উপস্থিত ছিলেন বিলোনিয়া মণ্ডলের সভাপতি গৌতম সরকার, দক্ষিণ জেলা বিজেপির সাধারণ সম্পাদক দ্বয় যথাক্রমে বিশ্বনাথ দাস এবং দীপায়ন চৌধুরী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।